नमस्कार शुभदीप्राह शुरू कर अनुष्ठान सब्यसाची रही दीर्घ 18 बचर से गुरुमार अनुष्ठान जर 40 बचर अभिज्ञता नये 90 सकल नयन मणि महिला तान्त्रिक ज्योतिषी रेकी विशेषज्ञ रेकी शिखिए दें रोग व्याधिर दीक्षाओ दें सब चेम्बर खोला फोन नम्बर खोला अपना अनुष्ठान शुनु देख भलो लागे जानी मार पुजो अर्चना होम यज्ञ सब ही भिडियो फुटेजो देखाते थक छवि देखाते थक मायर अनुष्ठान मायर बाड़ी मंदिर सबटाई अपनारा रेड बक्सर नम्बर लिखे रखु 7595877605 और 9836936164 माँ तो फोन धरें क्योंकि 11 अब्दि फोन करबें ना सकाल 11 अब्दि माँ भीषण पूजा व्यस्त थकें भोर 4 रात सकाल 11 अब्दि माँ के पूजा अर्चना होम यज्ञ नित्य सेवा सब करते हैं तारपर फोनगुलो धरें चेम्बर थाके धरुन आपनी करछेन खूब इमार्जेंसि दरकार आमी सब समय बोली अनुष्ठान पर 1 घंटा और रात 10 থেকে 11 আপনারা কথা বলবেন বুকিং করে কাছে আসার চেষ্টা করুন মার কাছে এলে শান্তি পাবেন নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ দিন দিন খারাপ সময় খারাপ 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 খালি শুনছে অর্থনৈতিক সমস্যা বাস্তু সমস্যা চাকরি নেই ব্যবসা খারাপ এছাড়াও নানাবিধ রোগ ব্যাধি রেগে রয়েছে আছে গ্রহদোষ নিয়ে মার কাছে জানবো যাদের সাড়ে সাথী যাদের ঢাইয়া চলছে খুব প্রবলেম ম্যাক্সিমাম লাইভে আমরা ফোন পাই সাড়ে সাথী যারা চলছে কারণ সমস্যা আছে তাই ফোন করছেন তাছাড়াও কালসর্প দোষ কেমন্দ্রন দোষ মাঙ্গলিক যোগ বীজ যোগ গ্রহণ দোষ সব নিয়েই মা আজকে আলোচনা করবেন নিয়মিত মাকে পাচ্ছেন আপনারা কিন্তু গড়িয়াহাট চেম্বার এছাড়া চুচুড়া বর্ধমান রানাঘাট বরানগর ব্যারাকপুর শাওড়াফুলি তারকেশ্বর ইশরা হাওড়া চুচুড়া হাওড়া ময়দানে চুচুড়ায় বর্ধমান তারকেশ্বর বাগনান সর্বত্র দীক্ষাও দিচ্ছেন ফোন নাম্বার লিখে নিন কথা হবে অনেক আলোচনা হবে 25 মিনিটের অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান মাকে দেখতে পাচ্ছেন সোমবার 4:15 মা চেষ্টা করেন সোম আর শনিটা লাইভ করার সোমবার 4:15 আর শনিবার দুপুর 3:50 এছাড়া মঙ্গল বুধ 1:35 দুপুরে অনুষ্ঠান মার বৃহস্পতি শুক্র দুপুর 1:40 শনিবার করে 3:50 বলে দিলাম আর রোববার দুটো প্রোগ্রাম 2:45 15 মিনিটের অনুষ্ঠান আর দুপুর 12:10 नियमित अपना देखें फोन करब अनुष्ठान पर जोाजोग कर सकाल दिक्ट प्लीज माँ के क्यों करबें ना 11 अब्दि माँ क्योंकि खूब व्यस्त थकें उच्च मार्गे प्रतिकार दें माँ सब रकम कवच कम खरचे मार का पाँच जोाजोग कर जा समस्या উপস্থিত স্টুডিওতে গুরুমা সুমিতা মা মা নমস্কার প্রণাম স্বাগত আপনাকে নমস্কার জয় মা রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আজকে জ্যোতিষের একটু আলোচনা করব যেহেতু বছরের প্রথম সকলের জন্য বলবো পূর্ণ কাল সর্প মাঙ্গলিক শনি সাড়ে সাথী ধাইয়া গ্রহণ যোগ কেমন্দ্রন যোগ এগুলো অনেকে জানা আছে অনেকে জানা নেই আজকের যে ঘটনাটা বলবো সারা বছর ধরে যে কাজগুলো করে এসেছি যে পূর্ণ কালসর্প যোগ আছে দেখুন পূর্ণ কালসর্প যোগ ছিল শচীন টেন্ডুলকারের দেখুন তার এমন গ্রহ কিছু ভালো ছিল বলে সে আজকে একদিন বড় খেলোয়াড় বা বড় টপ র‍্যাঙ্কে রয়েছে এবার এমন কিছু কালসর্প দোষ থাকে মানুষকে শেষ করে দেয় হ্যাঁ অনন্তনাগ কালসর্প শঙ্খচূর কালসর্প লগ্ন ভঙ্গ কালসর্প চন্দ্র ভঙ্গ কালসর্প এরকম 14 রকমের কালসর্প আছে আপনারা কালসর্প নিয়ে বসে থাকবেন না অনেক জায়গায় গিয়ে যখন দেখলেন যে কালসর্প নিয়ে আমার কাজ হলো না আমার ছেলে চাকরির জন্য কালসর্পের জন্য গেলাম আমার হলো না একবার ভাববেন এক জায়গায় গিয়েছি হয়নি কিন্তু এই গুরুমা দীর্ঘ দিন ধরে কালসর্প নিয়ে আলোচনা করে থাকে কালসর্প ছেড়ে কথা বলে না আমি দেখেছি কালসর্প আছে এমন ছক গ্রহণ দোষ আছে সেখানে রয়েছে মাঙ্গলিক দাদশে মঙ্গল আমি আগের বছরের ঘটনাগুলোই বলছি যে মাঙ্গলিক দোষ থাকলে আপনারা আমি আমি আগেও গল্প করে গেছি ঠিক 11 থেকে 12 বছরের বয়স যাদের ছেলে হোক মেয়ে হোক মায়েরা 1 বছর হয়ে গেলে একটা কুষ্ঠি বানাবেন কলি যুগে আজকে দিনে যা আগে হয়ে গেছে দেখুন আমাদের গাছকুষ্টি ছিল কিন্তু আগে যা হওয়ার হয়ে গেছে এখন নতুন করে আমরা নতুন প্রজন্মে আমরা যেতে চলেছি দেখছেন না জিনিসের দাম বাড়ছে পড়াশোনাটা কিরকম হঠাৎ করে এত গরম পড়ে গেল তাহলে আমাদের অনুভব অনুভূতি অনুশক্তি নিয়ে জানতে হবে আমাদের সামনের দিনগুলো আরো যে খারাপ আসছে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের গাইড নিতে হবে তার জন্য কি করতে হবে জ্যোতিষ অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আমাদের প্রেডিকশনটা করে ভালো করে সলিউশনটা করতে হবে তাহলে কি বললাম এই যে পূর্ণ কাল সর্পদোষ লগ্ন
চন্দ্রভঙ্গকাল সর্পদোষ, অনন্তকাল সর্পদোষ, সংকোচকাল সর্পদোষ, চন্দ্রভঙ্গকাল সর্পদোষ। দেখবেন সব পাঁচটা ঘর ফাঁকা, একদিকে সব গ্রহগুলো পড়ে গেছে, দ্বাদশে মঙ্গল পড়ে গেল বা অষ্টমে রাহু মঙ্গল। আপনারা জানেন না, অষ্টমে রাহু মঙ্গল থাকলে তার জীবনটাই শেষ হয়ে যায়। সে ছোট্ট থেকে কষ্ট করে এলো, হঠাৎ করে দেখা যায় ছোটবেলায় বাবা বা মাকে হারিয়ে ফেললো, বা বিবাহের হলো, নিজে প্রেম করে বিয়ে করলো। মানুষ প্রেম ভালোবাসা করতে গেলে সে কি কুষ্টি বিচার করে করতে যাবে যে আমার রাহু মঙ্গল আছে না কাল সর্প আছে? কিন্তু জানে না। এইবার আমরা বলবো একটা কথা, যে আমাদের ভীষণভাবে অ্যালার্ট হতে হবে, যে প্রেম ভালোবাসা করুক না কেন, আমার সঙ্গে তার বিয়েটা যাবে ম্যাচিং। দেখুন, বিবাহিত লাইফটা কিন্তু সারা লাইফের ব্যাপার। আপনি ব্যাংকে থেকে টাকা তুলতে যাচ্ছেন, আমি একটা উপমা দিচ্ছি, আপনার 200 টাকা চুরি হয়ে গেল বা পড়ে গেল, আপনি পরের মাসে ভাবলেন যে আর 200 টাকা আমি তুলে নেবো, কোন গেছে আর কি হবে। কিন্তু একটা মানুষের সঙ্গে একটা মানুষের হৃদয়তা, সেখানে যদি মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক ছেলে মেয়ে বিয়ে দিলে খুব ভালো। তবে এইখানে একটি কথা আমি বলবো অতি অবশ্যই, আপনারা দোষটা কাটিয়ে বিয়ে দিন। আপনাকে জ্যোতিষী বললো এই মাঙ্গলিক দোষের সঙ্গে মাঙ্গলিক ম্যাচিং হয়ে গেছে, আপনি বিয়ে দিয়ে দিলেন, তাহলে বলুন তো, তাহলে ডিভোর্সের মামলা কেন হলো? আমি এই আগের বছরের যে ঘটনাগুলো আমাকে অনেকজন দেখিয়েছে, মা আমি মাঙ্গলিক দোষ কাটাইনি কিন্তু ম্যাচিং করে বিয়েটা দিলাম, তাতে কিন্তু আমার ছেলেটার ডিভোর্স হয়ে গেল, ছেলেটার বিয়ে করতেই চাইছে না। আমি আগের বছরে আমি গড়িয়াহাট চেম্বারে আমি দেখেছি, আমি বললাম দেখো তুমি হয়তো কাউকে, এমন একজন জ্যোতিষীর কথা বললেন যে উনি বিরাট বড় জ্যোতিষী, উনি আমার কাজ করে দিয়েছেন, হাতে লাল পরা দিয়েছেন, অষ্টমুখী বগলামুখী কবচ করে দিয়েছেন, হ্যাঁ যে আমার সবকিছু, কিন্তু আমি মাঙ্গলিক দোষটা আমি কাটাইনি গো, আমাকে এই পাথরগুলো দিয়েছে, আমি মাঙ্গলিক দোষটা কাটাইনি, কিন্তু বগলামুখী কাজ করেছেন, অথচ মাঙ্গলিক দোষ কাটাইনি। সে বলছেন, তিনি জ্যোতিষী বলছেন, আমি মাঙ্গলিক কাটাইনি, আমি অষ্টমুখী বিদ্যা কি বিদ্যা করে দিয়েছে তো জানে না। তাহলে কি আপনারা যখন ছেলে মেয়ের বিয়ে দেবেন, আগে মাঙ্গলিক দোষটা কি দেখুন, এই মাঙ্গলিক দোষের সাথে গ্রহণ দোষ আছে কিনা, শনি সাড়ে সাথী চলছে কিনা, বা লগ্নভঙ্গ চন্দ্রভঙ্গ কালসর্পদোষ আছে কিনা, কেমন্দ্রুম যোগটা আছে কিনা, হ্যাঁ এইটা দেখতে হবে প্রত্যেকটা মানুষকে। যদি এখন যদিও দেখাশোনার বিয়েটা উঠেই গেছে, তবুও অনেক জায়গায় দেখাশোনার বিয়ে আছে, সেই জায়গায় মা হিসেবে আমি একটা কথা বলবো, আগে আপনারা জ্যোতিষীকে প্রেডিকশনটা করান। আমরা জানি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কিন্তু শুধুই কি ওই জ্যোতিষীর প্রোগ্রাম দেখে, জ্যোতিষীর আমি পরীক্ষা নিরীক্ষা করে প্রেডিকশন করলাম, তা নয়। এখানে কিন্তু নাক্ষত্রিক বিচার আছে, 27টা নক্ষত্র আপনাকে দেখতে হবে। যে মেয়েটার সঙ্গে বিবাহ দিচ্ছেন সেই মেয়েটার নক্ষত্রের সঙ্গে সেই নক্ষত্র মিলছে কিনা, যে মেয়েটার ছেলেটার বিয়ে হচ্ছে দেবাড়িগণ, দেবগণ, নরগণ। দেবাড়িগণ মানে রাক্ষসগণ, রাক্ষসগণটাকে শুদ্ধ কথায় দেবাড়িগণ বলছে, নরগণ, নরগণ মানে নারদ মুনি মনুষ্যগণ, ঠিক আছে, আর দেবগণ হচ্ছে দেবতার অংশ। দেবাড়িগণের সঙ্গে দেবগণের চলবে, দেবগণের সঙ্গে নরগণের চলবে, কিন্তু দেবাড়িগণ মানে রাক্ষসগণের সঙ্গে নরগণের একদমই চলবে না। তা সেই মা বলছে যে মা আমি বগলামুখীর কবচটা যদি নিয়েছি, আমি বগলামুখীর কাজ করিনি বলে আমার ছেলের ডিভোর্সটা হয়ে গেল। হ্যাঁ কেন হলো মা, আমি তো এত কাজ করালাম। আমি বললাম তুমি অষ্টমমুখী বিদ্যা, বগলামুখীর কবচ, মহামৃত্যুঞ্জয় তুমি করনি, এটা হয়েছে। কিন্তু মা আজ আমি আপনার কাছে এসেছি একটি ভিক্ষা চাইতে, এই ভিক্ষাটা আমাকে দিতেই হবে, আমার এই কাজ আপনি করে দিন, সে তারাপীঠে করুন, কামাখ্যায় করুন, যদি আমায় যেতে হয় আমার ছেলেকে নিয়ে আমি যাব, বুঝিয়ে আমার ছেলেকে আপনার কাছে নিয়ে আসব, আমি নিজে এসেছি আপনার কাছে, আমি বলছি আমার ছেলেকে দ্বিতীয় বিবাহ দিয়ে আপনি সুখী করে দিন। আপনি বলেন যার প্রথম বিয়েতে সুখ হয় না তার কি দ্বিতীয় বিয়েতে সুখ হবে, কিন্তু আমার জোরে আমি গুরুর চরণাশ্রিত, গুরুদেবের আশ্রয় নিয়ে আমি আপনার কাছে এসেছি, গুরু ধরে এসেছি, যে আপনি পারবেন আমার ছেলেকে দ্বিতীয় বিয়েটা দিয়ে
আপনি আমার ছেলেকে সুখী করবেন। তাই এইরকম আগের বছরও করেছি, এবছরও এসেছে, আমি চেষ্টা করব যাদের মাঙ্গলিক থাকবে অতি অবশ্যই। 11 বছর হলেই দেখবেন ছেলে মেয়েদের একটা হরমোনের ব্যাপার থাকে। যাই হোক, মেয়েদের একটা ঋতুবন্ধন তো আছেই, মেয়েরা ঋতুমতী হন, তা ছেলেদেরও একটা হরমোনের ব্যাপার আছে। এই 11 বছরের মধ্যে মাঙ্গলিক থাকুক, গ্রহণ দোষ থাকুক, প্রেমন্দন যোগ, দেখবে চন্দ্রের আগের ঘর আর পরের ঘর যদি ফাঁকা থাকে, মাঝখানে চন্দ্র যদি থাকে, জানবেন সেটা কেমন যোগ। হওয়া কাজগুলো হয় না, হোঁচট খেতে খেতে হয়। অনেকে দেখবে সরকারি চাকরির জন্য অনেক পরীক্ষা দিচ্ছেন, কিন্তু ওই যে কেমন যোগটা হয়ে আছে বলে সরকারি চাকরি পাচ্ছেন না। সেই কেমন যোগটা কাটাতে হবে। এইবার বলবো শনির সাড়ে সাথে। দেখুন শনির সাড়ে সাথে চলছে, শনির ধাইয়া চলছে, শনির ধাইয়া কিন্তু কর্কট রাশির উপর চলছে, কিন্তু চললে কি আরো, কিন্তু শনি কিন্তু ন্যায় নীতি কারক গ্রহ, শনি কিন্তু শিক্ষা দেয়। আপনারা ভালো করে শুনুন, অনেকে শনি আমাদের গ্রহেদের মধ্যে এতগুলো, বৃহস্পতি শুক্র মঙ্গল চন্দ্র কেতু রাহু সব গ্রহেদের মধ্যে শনি হচ্ছে বড় গ্রহ, শনি হচ্ছে বড় মরা, তার কাছে কিচ্ছু চলে না, কারণ তার কাছে ন্যায্য বিচার, ন্যায় নীতি কারক গ্রহ। কারণ নপুংসক গ্রহ হলেও শনির কাছে কিন্তু ন্যায্য বিচার। কেন জানেন? শনি কি চায়? শনি মানুষকে শিক্ষাটা দেয়, মানে পুড়িয়ে আংড়া করে দিয়ে শিক্ষাটা দেয়। তুমি ভালো করে পারিশ্রমিক যে পাবে পরিশ্রমটা করো, পরিশ্রম না করে এই ঘরে এসিতে শুয়ে থাকবো, আমার ঘরে এসে টাকা চলে আসবে, শনি কিন্তু তা করে না। যার জন্য শনির সাড়ে সাথে আড়াই মাস আর আড়াই বছর, আড়াই বছর, আড়াই বছর করে আসে, যার জন্যে আমরা 7.5 বছর আমরা শনিকে নিয়ে খুব ভোগান্তিতে ভুগি। কিন্তু শনি কিন্তু বারবার শিক্ষাটা দেয়, এটা জানবেন। শনি কিন্তু শিক্ষা দিয়ে আপনাকে একটা জায়গায় কন্ট্রোল করে নিয়ে এসে আপনাকে জায়গায় প্রতিষ্ঠিত করলো। এইবার আপনার যখন বয়স, আপনি যখন শনির সাড়ে সাথে চলছে, আমি অনেক মানুষকে দেখেছি শনির সাড়ে সাথে চলাকালীন বাঁ হাতে সংসার করছেন আর ডান হাতে ভগবানের পুজো করছেন, স্বামী সেবা করছেন, ব্যবসাও করছেন, কেউ চাকরিও করছেন, ঈশ্বর সাধনাও করছেন, অথচ নিজের শরীরটা জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম, নিজের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, কারণ শনি তো শিক্ষা দিচ্ছেন, ন্যায় নীতি কারক গ্রহ। তাই বলবো আপনারা একটু গ্রহ বিচারটা ভালো করে করবেন। গ্রহণ দোষ শনি চন্দ্র, আমরা বলি চন্দ্র রাহু গ্রহণ দোষ, রবি রাহু গ্রহণ দোষ, মান যশ সম্মান পাচ্ছেন না। রবি যদি নিচুস্থ হয়ে থাকে মেষের ঘরে, তা আপনি কি মান যশ সম্মান পাবেন? পাবেন না। শনি শনি তুলার ঘরে, তুলার ঘরে যদি, তুলার ঘরে যদি শনি, তুলার ঘরে যদি রবি নিচুস্থ হয়ে থাকে, মান যশ সম্মান পাবেন না। আবার মেষের ঘরে যদি শনি থাকে, মেষের ঘরে যদি শনি থাকে, সেখানেও কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি থাকলে তাকে একটা নীলা পড়তেই হয়। সেটা পীতাম্বরী নীলা হতে হবে, ইন্দ্রনীল নীলা হতে পারে, বা অপরাজিতা নীলাও হতে পারে। ইন্দ্রনীল নীলাই আমি বলি, কেন বলি, যে আমাদের আরো যে গ্রহগুলোকে দেখে নিই, দেখে নিয়ে তাকে ইন্দ্রনীল নীলা দিয়ে দিই, বা শনির যে সাড়ে সাথে চলছে তার হয়তো দেখা গেল এবার সেখানে চন্দ্র রয়েছে মকরে, সাড়ে সাথে চলছে বলে তার সাড়ে সাথেটা কাটিয়ে দেওয়া হলো। এই যে আড়াই 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 7.5 বছরে শনির সাড়ে সাথে না কাটালে আপনি সরকারি চাকরিটা পাবেন কি করে? আপনার ভালো বিয়েটা হবে কি করে? আপনি ভালোভাবে বাবা মাকে রাখতে পারবেন কি করে? এইবার আসবো, আমি তো গ্রহগত আলোচনায় গেলাম, আজকে আসবো টোটকার কথায়। আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন, এইবার আসবো শ্রীযন্তম দক্ষিণাবর্ত শঙ্খ পারসিক লিঙ্গ, এইগুলো না বললে আমার কিন্তু অনুষ্ঠান হয় না। রেকি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, যারা সারা বছর ধরে জ্যোতিষ শিখছেন, রেকি শিখছেন, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি খ্রিস্টাল বেসিক অ্যাডভান্স করুণা অ্যাঞ্জেল রেকি গ্র্যান্ড মাস্টার, রেকি শিখে মানুষ ভাবছেন যে মনে জোর পেয়েছি, মায়ের পুজোটাও ভালো করে করতে পারছি, ঈশ্বর সাধনায় এগিয়ে যাচ্ছি। তাই বলবো যে পারদ শিবলিঙ্গ, আপনারা জানেন না কি মারাত্মক জিনিস। এই যে বৈশাখ মাসে এত লোকে পারদ শিবলিঙ্গ, চৈত্র মাসে পারদ শিবলিঙ্গ নিয়েছে, কেন? যে তাদের কালো শিব আছে, সাদা শিব বাড়িতে রাখবেন না, যাদের সাদা শিব বাড়িতে আছে তারা মন্দিরে দিয়ে দেবেন। কালো শিব
পূজো করুন আর করবেন পারস শিবলিঙ্গ। যেমন বলেছি বেলপাতা, দুব্ব, আতর চাল, সিদ্ধি, ঘি, মধু, দই দিয়ে যেমন অভিষেক করাতে হয়, সেটা অভিষেক করিয়ে নাম গোত্র প্রাণ প্রতিষ্ঠা করে আমি চক্ষু দান করে যখন আমি পারস শিবলিঙ্গ দিই, মানুষ যখন অসুস্থ হয়, নার্ভের রোগ থাকে, তারা উপকার পায়। শ্রীযন্ত ব্যবসার জন্যে বা বাড়িতে ছেলেমেয়েরা কথা শুনছে না, পড়াশোনা একেবারেই হচ্ছে না, তাদের জন্য হচ্ছে এই যে পারস শিবলিঙ্গ বললাম, শ্রীযন্তম বললাম, এবার দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে একভাবে বাস্তুদোষ হয়ে আছে, খুব অশান্তি, ভাই ভাই মারামারি হচ্ছে, সংসার সম্পত্তি নিয়ে লাঠালাঠি চলছে, বা বাবা মা মরে গেছে, দোষ পেয়েছে, সেই দোষ ভালো করে কাটানো হয়নি, বাড়িতে বেলগাছ, নারকেল গাছ বা নিম গাছ কেটে ফেললো, হঠাৎ করে স্বামী মারা গেল বা ছেলে চলে গেল, তাদের জন্য বলো দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রেখে আপনারা পুজো করবেন, গীতা পাঠ করবেন, চণ্ডী পাঠ করবেন। এইবার দেখাবো যেটা, যে সামনে থেকে যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, আমি দেখাবো এবার এইগুলো দেখাচ্ছি। আমি এর আগের বছরও দেখিয়েছি, বছরের প্রথমেই আমি নিয়ে আসি, সারা বছর আনার সময় হয় না। মায়ের কাতান পাঁচখানা, বাবার ত্রিশূল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নন্দী ভিঙ্গি, ঠিক আছে। এই পাঁচখানা ত্রিশূল আপনাকে বাড়িতে বাস্তু দোষের জন্য রাখতে হবে। কেন রাখতে হবে? চার কোণে চারটে ত্রিশূল, চার কোণে চারটে খাড়া আপনারা দিয়ে দেবেন। আর এই ঘট, এই যে বাস্তু ঘট, মঙ্গল ঘট আপনারা যদি বসিয়ে দেন, আপনাদের বাড়ির বাস্তু দোষ কেটে যাবে, স্বতঃস্ফূর্ত পাবে। কেন? বাড়িতে তো আপনি একা বাস করছেন না, আপনার বাড়িতে দশজন, ষোলোজন, নজন, তিনজন আছে, এইগুলো পাঁচটা চারটে চার কোণে পুঁতে দিলেন, মাটিতে গর্ত করে বাস্তুদোষ কাটিয়ে দিলাম। আর একটি আসনে রেখে দেবেন ত্রিশূল আর এই মায়ের খাড়া আর এই ঘট, মঙ্গল ঘট, বাস্তু ঘট রেখে আপনারা পুজো করবেন, সারা বছর পুজো করবেন। পুজো করে দেখুন আপনাদের কতটা উপকার হয়েছে বা হচ্ছে। আমি সারা বছর মানুষকে দিয়ে আসি বলে প্রচুর মানুষ আমায় দেয়, আমার থেকে নিয়ে নেয়, আমাকে বলে যে মা আপনাকে করতে দিয়ে দিলাম, আপনি করে দিন, করতে দিয়ে যায়, আমি করে দিই। এই যে এতটা সময়, 24 ঘন্টায় একটা দিন, আমার তো মনে হয় 48টা ঘন্টা হলে একটা দিন হলে খুব ভালো হয়। কারণ কখন অলৌকিকভাবে এত মানুষ আমার সান্নিধ্য লাভ করেছে, আমি এত মানুষের সান্নিধ্য লাভ করে আমার মায়ের মন্দিরে 38/6 ডক্টর পিটিলাহাস টিস্টার মন্দিরে সন্তোষী মাতার সাধিকার সিদ্ধেশ্বরী মা আমার গুরুমা, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগন্নাথ সুভদ্রা বলরামের পুজো করি, আমি গোপালের পুজো করি, নারায়ণের পুজো করি, দুর্গার পুজো করি, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের পুজো করি। তাই বলবো আপনাদের সারা বছর যেমন এই পুজোটা করবেন, তার সঙ্গে একটি টোটকা আমি দিচ্ছি আপনারা করবেন। আপনারা করবেন কি টোটকাটা ভালো করে শুনে নিন। প্রতিদিন একটা খাতা নেবেন, খাতাতে সারা দিনের মধ্যে লাল পেনেতে শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, যারা খুব মানসিক কষ্টে রয়েছেন, অন্তত 108টা যদি না নাম লিখতে পারেন, প্রতিদিন 8টা করে লাল কালিতে লিখবেন শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, প্রতিদিন লিখবেন খাতাতে। সেই খাতাটা বাড়ির কোনো লোক দেখতে পাবে না, আপনি গোপন জায়গায় রেখে দেবেন। কেন গোপন জায়গায় রেখে দেবেন? ওটা আপনার নিজস্ব একান্ত মনের ইচ্ছার কামনার বাসনাটা, আপনি শ্রী শ্রী দুর্গা মাতা সহায় 108 বার লিখলেন কি 28 বার লিখলেন বা 8 বার লিখলেন, আপনার কামনা বাসনা জানিয়ে রোজ প্রতিদিন একটা করে গাঁদা ফুল কি সাদা ফুল, যে কোনো ফুল মা দুর্গার উদ্দেশ্যে দিয়ে খাতাটি আপনি একটা বাক্সের মধ্যে বা একটা শোকেসের মধ্যে রেখে দেবেন, যাতে কেউ না দেখতে পায়। আমি একটা টোটকা বললাম। এইবার বলবো চুঁচুড়ো চেম্বার, আমি রবিবারে যাই, আমি প্রতিদিন কিন্তু চ্যানেল চেম্বারে যে যে আসি, চ্যানেলে প্রতিদিন আসতে পারি না, আমি মাসে একটা করেই আসার চেষ্টা করি। আমার প্রচুর মানুষের ভিড়, আমার কাছে ফোন করে যদি না পান জানবেন, আমি ঘুরিয়ে অন্য সময় আমি আপনাকে ফোন করব। কারণ সকাল ভোর 4টা থেকে যে মঙ্গল আরতি হয় বেলা 11টা পর্যন্ত, তার মধ্যে 7টা মাকে, ঠাকুরকে, ভগবানকে জলপান দিতে হয়, তার মধ্যে ভোগ আরতি হবে, হোম যজ্ঞ হবে, 11টা পর্যন্ত আপনারা কেউ ফোন করবেন না, 11টার পর থেকে আপনারা সবসময় ফোন করুন, যদি ফোনে মিস কল হয়ে
পড়ে যায় আমি পরে ঘুরিয়ে করব, কারণ আমি ঈশ্বর সাধনায় রত থাকি। আজকে মানুষকে কাজ দেওয়ার জন্য জ্যোতিষ অ্যাস্ট্রোলজি বা নাক্ষত্রিক বিচার বা গণনা করা, গণ বিচার, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, সন্ন্যারী চক্র, নবতারা, নবাংশ, চাটের বিচার, এক থেকে আশি বছরের গণনা, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, এই বিচারগুলো আছে। তাই 4:15 লাইফে যারা পেলেন না আপনারা চিন্তা করবেন মায়ের কাছে যেতে হবে। লাইফে পেলাম না তো কি হলো, লাইফে যারা পেয়েছেন তারাও কাজ করাবেন, আর যারা লাইফে পেলেন না তাদেরকে বলবো আপনারা একবার প্রত্যেকটা চেম্বারে আপনারা আসার চেষ্টা করুন। আমি হাতিবাগান চেম্বারটা খুব কম যাচ্ছি, কারণ আমি সময় দিতে পাচ্ছি না, তার জন্য বরানগর চেম্বারটা আমার মঙ্গলবার রয়েছে, আর বুধবার রয়েছে, দুটো বুধবার আমার ব্যারাকপুর আছে, আর দুটো বুধবার আমার শেরপুলি আছে। এর মধ্যে আমি তারকেশ্বর সোমবার যাই, বর্ধমান বৃহস্পতিবার যাই, কোনো বৃহস্পতিবার, তিনটে বৃহস্পতিবার বাগনান যাই, কাঁথি যাই, কখন কি যাচ্ছি ফোনে জেনে নেবেন, চুচুড়ায় রবিবার দিন বসছি। এছাড়াও আমি কয়েকটা চেম্বারের কথা আরো বলে দেবো, আপনারা নতুন নতুন চেম্বার যেগুলো রানাঘাট তারকেশ্বর কবে কোথায় যাচ্ছি কাটোয়া যাচ্ছি আমার কাছে ফোনে বুকিং করে জেনে নেবেন। প্রচুর গরম পড়েছে মানুষের কষ্টে, আমি জানি গৃহস্থ আদর্শ গুরুমা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমার জন্মটা, আমি যে কর্মটা করে রেখে যাব বা যে কর্মটা আমি করে নিয়ে যাব সেই কর্মটা ধর্মটা যাবে, বাকি সব বাহ্যিক। আজ আমি চলে গেলে 5টা লোক তো বলবে বা 1000টা লোক তো বলবে যে এই মানুষটার কাছে গিয়ে আমরা উপকার পেয়েছি, মানুষ বলে, কারণ মানুষ আমাকে পায় না। অনেকে ফোন করে যে মা রাত্রিবেলা আমরা ফোনে আপনাকে পাচ্ছি না, আপনি ব্যস্ত এত খালি বুকিং নিচ্ছেন আমাদেরকে ভুলে যাচ্ছেন, না কখনোই নাই। মা হয়ে কখনো সন্তানকে ভুলতে পারে না, কারণ নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন গীতায় বলছে আমি সবার জন্যে, আমার জন্যে কিন্তু সবাই নয়, কারণ অনেক মানুষ আছেন আজকের দিনে ভালো করে পুজো অর্চনা করেন না। যত কষ্টই থাকুক না একটু ঠাকুরের চরণটা ধরুন না, আপনি কি ঠাকুরের চরণ ধরেছেন? না। আপনারা দৌড়ঝাঁপ করছেন না, আপনারা হাত গুটিয়ে বসে আছেন, ভাবলেন আমার ভাগ্যে যা আছে তাই হবে। তাহলে ভাগ্যে যখন যা আছে তাই হবে তাহলে এত কষ্ট পাচ্ছেন কেন? তাহলে আপনারা 365 দিন বাদে, 1 বছর বাদে, 1.5 বছর বাদে, 6 মাস বাদে ফোন করে জানাচ্ছেন আমার সব শেষ হয়ে গেল, এবার আমি আপনার কাছে যাব। না, সেটা কি শেষ করে আসা উচিত? আপনার সুতোটা ছিঁড়ে যাওয়ার আগে, তার আগে আমার কাছে আসবেন, যাতে আপনাকে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি। আমি কে? আমি তো ভগবান নই, আমি তো আপনার মতো মানুষ, আমি গুরুমা সুমিতা মা, আমি দীক্ষা শিক্ষায় মানুষ হয়েছি, গুরু দীক্ষা নিয়েছি, ভগবানের সেবা করি, আমি ভগবানের স্বপ্ন দেখি, আমার ভগবান আমাকে স্বপ্ন দিয়ে পুজো অর্চনা করি, আমাকে এই জায়গায় রেখেছেন, আমি এইভাবে মানুষের সঙ্গে চলছি, আমি মানুষকে ভালোবাসি বলে এত মানুষ আমার কাছে এত পরিচিত হয়ে গেছে, যারা আমাকে ফেসবুকে দেখেন বা হোয়াটসঅ্যাপে দেখেন, ইউটিউবে দেখেন, সাধুবাদ জানান, মাকে প্রণাম জানাই, মা কবে দেখা হবে, কবে গল্প হবে। এই যে কনফারেন্সে রাত্রিবেলা ফোনগুলো হয়, কত মানুষের সঙ্গে কনফারেন্স, কত আমাদের আজকে মোবাইল এসে কত আপ টু ডেট হয়ে গেছে, মোবাইলে কনফারেন্স হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, নাম গান হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত ঘুম নেই, সন্তানের চোখেও ঘুম নেই, মায়ের চোখে ঘুম নেই, কারণ আমরা কলিতে পৌঁছে গেছি, আমরা কলিতে রয়েছি, কলিযুগের নাম গান করতে হবে। তাই বললাম চেম্বারগুলোকে আমি বলে দিলাম, আপনারা কিন্তু আসার চেষ্টা করুন, একটা ভালো মানুষের কাছে এসে আপনি কি উপকার পান দেখুন না। এখনো ভালো মানুষ আছে, নাহলে চন্দ্র সূর্য উঠছে, গঙ্গায় জোয়ার ভাটা হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি একাদশী হচ্ছে, আবার পুজো এসে যাচ্ছে, এই যে সামনে ভালো ভালো তিথি, অক্ষয় তৃতীয়া রয়েছে, বা এই জয়মঙ্গলবার আছে, আবার মনসা পুজো আছে, দশহারা আছে, অনেক পুজো, আমি মাসে একবার আসব, আমি মাসে একবার এসে আমি চ্যানেলে অনুষ্ঠান করব, কিন্তু আমি সারা মাসে আসতে পারবো না, আমার চেম্বারগুলো করতে হবে, আমার চেম্বারে প্রচুর মানুষ আছে, দীক্ষা নেবো কবে, মা কিভাবে পুজো অর্চনা, নিত্য পূজা পদ্ধতি, কর্ম কি আমাদের শেখাবে, আমরা শিখবো, মায়ের কাছে অ্যাস্ট্রোলজির বিচার করব, গণ নক্ষত্র দিয়ে যে দেবো ছেলে মেয়েকে দেখাশোনা করে, একবার জটুক বিচারটা করিয়ে নিন। কেন বলি, সারা লাইফের ব্যাপার, বিয়েটা সারা লাইফের ব্যাপার, একটা মা বাবা ছেলে মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে,
আগেকার দিনে এত কষ্ট ছিল না, আগেকার দিনে সাত আটটা ছেলেমেয়েরা মানুষ হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, উকিল, সবই হয়েছে। কিন্তু আজকের দিনে একটা ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে বাবা মায়ের যে রোজগারের টাকাটা সব ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে। তারা খাবে কি, বাবা মাকে খাবে কি, গাড়ি ভাড়া দেবে কি, বা অফিসে গিয়ে যে কিছু খাবে সেটাও চিন্তা ভাবনা করছে। তাহলে সেইভাবে পয়সা উপায় করতে হবে। যিনি চাকরি করেন তিনি ব্যবসাও করতে পারেন, খালি একবার প্রেডিকশনটা করিয়ে নেওয়া সলিউশন, আর দৈব শক্তির আধার খুঁজে দৈব শক্তি তন্ত্র পুজো করে এগিয়ে যাওয়া। মার প্রতিদিন অনুষ্ঠান, মোবাইলে ফোন করবেন সবাই, প্রতিদিন আপনাদের ভীষণ ভালো লাগে, মার কথাগুলো মন ছুঁয়ে যায়। আপনাদের যা যা দুঃখ কষ্ট, আপনারা সমস্যার কথা বলুন, এখন এক ঘন্টা কথা বলবেন মার মোবাইল নাম্বারে, আবার রাত 10টা থেকে 11টা মার সাথে কথা বলুন 9836936164 আর 7595877605। বাই চান্স মিস কল হয়ে গেলে মা কিন্তু নিজে আবার কথা বলে নেবেন, কেন মা ভীষণ ব্যস্ত। সব চেম্বার খোলা, সব রকম কবচ তন্ত্রের পাবেন, প্রতিদিন অনুষ্ঠান দেখুন, আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। মোবাইল নাম্বার এখন কথা বলুন সবাই মার সাথে নিজের নিজের সমস্যা নিয়ে। দেখা হচ্ছে মা, ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকো, আমরা সবাই শিহরির সন্তান, শিহরির কাছে থাকবো, রাখবো, আর জপাননি পূজো অর্চনা করবো। আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা, জয় শ্রী নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু নারায়ণ, তোমাদের চরণে শতকোটি।